হ্যাঁ সভাপতি হঠাৎ করে কোনো, আমি 2014 সালে সভাপতি হয়েছিলাম, হঠাৎ করেই হয়েছিলাম। আজকে 2018 সাল, 4 বছর আমি সভাপতি থাকলাম। তো এই 4 বছরের পর একটা সভাপতি পরিবর্তনটাকে হঠাৎ করে দেখার তো কোনো কারণ নেই। আমি মনে করি এটা একটা রুটিন অ্যাফেয়ার কংগ্রেস পার্টির সংগঠনের। সব রাজ্যেই এরকম চেঞ্জ হচ্ছে নির্বাচনের আগে, আমার রাজ্যে হয়েছে, আমি তো 4 বছর থাকলাম। আর আমার নিজের রাহুল গান্ধীকে আমি নিজে কয়েকবার বলেছি যে আপনার যদি মনে হয় দক্ষ যোগ্য লোক কাউকে পান আপনি দেখুন, কারণ আমি এত বড় প্রদেশ কংগ্রেস চালানোর মতন আর্থিক ক্ষমতা আমার নেই, আমার পক্ষে সমস্যা হচ্ছিল এত বড় প্রদেশ চালানো, তার অর্থ জোগাড় করা, পয়সা জোগাড় করা, কারণ চাঁদা টাদা পাওয়া যায় না আমাদের দলে, আর্থিক অবস্থা খুবই খারাপ। তো স্বাভাবিক এটা একটা পার্টির সিদ্ধান্ত, এটা নিয়ে আপনাদের, আমি মনে করি এটা একটা পার্টির রুটিন অ্যাফেয়ার যাকে বলে। কারণ আমি 4 বছর আগে যখন হয়েছিলাম, হঠাৎ করে হয়েছিলাম না জানতে, তখন আমাকে কেউ বলেনি। 4 বছর পর আমাকে যখন, আমি আমার নতুন কমিটিতে তাতে আমার নাম নেই, সভাপতি হিসেবে আমার নাম নেই, তো তাতেও আমি অবাক হইনি। কারণ আমি মনে করি এটা একটা স্বাভাবিক সাংগঠনিক রদবদল, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তাদের এই অধিকার আছে এই রদবদল করবার, তারা রদবদল করেছে। এটার মধ্যে অন্য কিছু অর্থ খোঁজাটাই অর্থহীন বলে আমি মনে করি। যখন রাজ্যে আর কি তৃণমূল বিরোধী একটা মুখ হিসেবে আপনার নামটা উঠে আসছিল বা লড়াই করছিলেন, সেই সময় এইভাবে পরিবর্তনটা করে দেওয়া একটা ধাক্কা খাওয়া, আমার মনে হয় তো ধাক্কা খাওয়ার কিছু না, যাদেরকে দায়িত্ব যে তারাও সিনিয়র লিডার, তারাও অভিজ্ঞ ব্যক্তিত্ব সব, তারাও উপদেষ্টা লিখে, সৌমিত্র যখন ছিল তখন কংগ্রেসকে অনেক উঁচুতে নিয়ে গেছিলেন তিনি, তিনি একটা যোগ্য নেতা, কেন আমার তো মনে হচ্ছে না তার জন্যে কংগ্রেসের কর্মীদের কিছু মনোবল ভেঙে যাওয়ার কোনো কারণ আছে। দাদা, মানে তৃণমূলের প্রতি বিরোধিতা যেভাবে রাজ্যে দিনে দিনে বাড়ছিল এবং রাজনৈতিক মহল যেটা মনে করে এক অংশের যেটা ব্যাখ্যা যে এইটা হচ্ছে মূল কারণ, যে কারণে মানে 19-এর নির্বাচনের আগে একটা সরিয়ে দেওয়া এই সম্পর্কে আমার আমার জানি, দেখুন রাজনৈতিক বিশেষজ্ঞরা রাজনৈতিক কোন মহল কি ব্যাখ্যা করবে সেই ব্যাখ্যার জবাব তো আমি দিতে পারি না, সে ব্যাখ্যা চলতে থাকবে, ব্যাখ্যা দিতেই থাকবে তার। আমি তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করে মুখ, আমি আজও তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির মুখ, তৃণমূলের সঙ্গে সমঝোতা অধিচদিক ওদিন করেনি, করবে না, কারণ তৃণমূল কংগ্রেস দলকে খুন করতে চেষ্টা করেছে বাংলায়, তাই তৃণমূলের সঙ্গে সমঝোতা কখনো হতে পারে না, অন্তত আমার ক্ষেত্রে হতে পারে না। যে তৃণমূল পশ্চিমবঙ্গে কংগ্রেসকে খুন করেছে, কংগ্রেসের দয়ায় ক্ষমতা আসার পর যে তৃণমূল বাংলায় কংগ্রেসকে হত্যা করেছে, খুন করেছে, আজও করে চলেছে, সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই আগে যেমন ছিল আমার, আজও আছে, আগামী দিনেও থাকবে। দেখুন কি করে না করে এসব গাঁজাখুরি গল্পের জবাব আমার কাছে নেই, যখন কি হবে যখন কি করবে তখন তার জবাব দেবেন। আমি সুৎসেয়ার নই, ভবিষ্যৎ দ্রষ্টা নই, যে আগে আগে সব বলে দিতে পারবো, আমার জানা নাই এগুলো কবে কি হবে কি হবে না, তার জন্য আমি এখন বসে জবাব দিতে পারা যায় না। এটা আমি রাজনীতি করি, এটা জবাব দেওয়া হয় না এরকম করে। দেখুন তার জন্য তো অনেককে দিয়েছে না, সাপোর্টিভ টিম দিয়েছে, আমি যেমন একা ছিলাম প্রদেশ সভাপতি, এখন 4টে ওয়ার্কিং সভাপতি, অর্থাৎ সাপোর্টিভ টিম দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়, সর্বোচ্চ নেতৃবৃন্দ ভেবেচিন্তে এটা করেছে যে এত বড় রাজ্য একজন সভাপতি তার পক্ষে অসুবিধা হতে পারে, তার জন্য 4-4টে কার্যকরী সভাপতি দিয়েছে কাজ ভাগ করে নেওয়ার জন্য, ঠিকই আছে। না আমার প্রবলেমটা কি, আমার একটা আর্থিক সংকট ছিল, বাকি কোনো অসুবিধা ছিল না আমার, রাহুল গান্ধী বা এআইসিসি আমার উপর কখনো হস্তক্ষেপ করেনি, আমার নিজের সমস্যা আমি আর্থিকভাবে পারছিলাম না, কারণ আজকের দিনে পার্টি করা মানে এটা একটা ক্যাপিটাল ইনটেনসিভ একটা এন্টারপ্রাইজ, যেখানে পুঁজি লাগে, পয়সা লাগে, আমরা অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারতাম, অর্থ ছিল না তাই করতে পারিনি, অনেক বড় বড় রাজনৈতিক আন্দোলন করতে পারতাম, অর্থ ছিল না তাই পারিনি, আমাদের কাছে মমতা ব্যানার্জির মতন সারদা নারদার অর্থ ছিল না, বিজেপি পার্টির মতন একটা বড়লোক পার্টিও আমাদের নয়, দিল্লি থেকে আমাদের টাকা পয়সা প্রায় 9 মাস ধরে প্রদেশ অফিসকে টাকা পয়সা দেওয়া হয়নি একটা, তাই প্রদেশ অফিস চালানো, তারপরে আন্দোলন করা, সেই আন্দোলনে খরচ চালানো, এ বড় সংকট তো ছিলই, তার মধ্যে চালিয়ে যাচ্ছিলাম। আমি কখনো কোনো দায়িত্ব নিলে সেই দায়িত্ব থেকে আমি কখনো পিছপা হই না, তাই আমি দায়িত্ব পালন করছিলাম,
কিন্তু আরও মনের মতন করে পারছিলাম না আর্থিক সংকটের জন্য। সেটাও আমি আমার সর্বোচ্চ নেতৃবর্গকে বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আমাদের খুব পুয়োর, সেটা বলেছিলাম। আমাদের দলের নেতারা আর্থিক সাহায্য করেনি বললেই হয়, কখনো সকনো ছিটে ফোটা কেউ হয়তো কিছু দিয়েছে, কখনো সকনো। বাকি আমি সবাইকেই বলেছি, আমি সবসময় কালেকটিভ লিডারশিপ বিষয় করি, সমস্ত সিনিয়র লিডারদেরকে প্রতি মুহূর্তে তাদের সঙ্গে আলোচনা করে তাদের সহযোগিতা চেয়েই আমি পার্টি চালানোর চেষ্টা করেছি, তাদের কাছে আর্থিক সহযোগিতাও চেয়েছি, প্রত্যেকের কাছে চেয়েছি। তবে আমাদের দলের পার্টিকে চাঁদা দেওয়ার প্রবণতা তেমন নেই, স্বাভাবিক যতটা আমি আশা করি ততটা তো পাইনি। সর্বোচ্চ নেতৃবর্গ তারাও টাকা দিতে পারেনি, স্থানীয়ভাবেও টাকা তুলতে পারেনি, ফলে আর্থিক একটা সংকট আমার ছিলই, সেটা ছিলই। এবারেও পিসিসি অফিসে পুজোতে মায়না দিব কী করে তা নিয়ে ব্যস্ত ছিলাম, দু মাসের মায়না দিতে হবে সামনে পুজো, এত টাকা কোথায় পাবো। না আমার কোনো ভাবনা চিন্তা নেই, প্রচার কমিটির কোনো দিন আমি দায়িত্ব পাইনি, আমি জানি না কিসের প্রচার, কেন প্রচার, কীভাবে করবে, বলবে নিশ্চয় আমাকে, আমাকে তো অ্যাসাইনমেন্ট দেবে, যদি দেয় তখন আমি আমার মতামত রাখবো। আমার কিছু মনে হওয়ার না হওয়ার প্রশ্ন নয়, আমি কংগ্রেস দলের একজন রাজ্যের সভাপতি, আমার মনে হওয়া না মনে হওয়ার উপরে সর্বভারতীয় কংগ্রেস দল পরিচালিত হয় না। সর্বভারতীয় কংগ্রেস দল মনে করেছে এ রাজ্যে পরিবর্তন দরকার, তাই তারা করেছে, এটা তাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর এটা প্রেরোগেটিভ, অগ্রাধিকার, সে তার মতন করে পার্টি সাজাবে, সে তার মতন করে রাজ্য সাজাবে, এখানে আমাদের কারো কিছু বলা চলে না, আমরা বলতে চাইও না, বলবো না, তার যেটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিয়ে চলব। জেলায় বরাবরই সময় দিতাম, বাইরে কখনো খুব একটা, আমাদের পার্টিতে সারা বাংলা জুড়ে বিশাল কোনো আন্দোলন প্রতি মুহূর্তে করতাম না আমরা, যখন যখন প্রয়োজন হতো যেতাম, আজও কেউ ডাকলে যাবো, জেলায় আমি বরাবরই থাকি, একটা রটনা উঠে গেছে যে আমি বাইরে বেশি থাকি, আমি জেলাতেই সবসময় মনোযোগ দিই বেশি। আসলে আমাদের ভোটে সন্ত্রাসে নানা কারণে কংগ্রেস দলটা ভাঙার পরিণামে আপনার হয়তো মনে হতে পারে জেলায় আমরা সময় দিচ্ছি না বা কিছু, সময়ের অভাবে কংগ্রেস দল এখানে দুর্বল হয়নি, সন্ত্রাসের মোকাবেলা করতে না পেরে, সন্ত্রাস আরও অর্থে পুলিশ এবং তৃণমূলের যৌথ সন্ত্রাসের মোকাবেলা করতে না পেরে আমরা এখানটায় দুর্বল হয়েছি। আপাত দৃষ্টিতে মানুষের দয়া দুয়াতে আমরা দুর্বল নই, আমরা দুর্বল নির্বাচনে, বিশেষ করে স্থানীয় নির্বাচনে জোর করে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মধ্য দিয়ে আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। প্রকৃত অর্থে মুর্শিদাবাদে কংগ্রেস বিন্দু মাত্র দুর্বল নয়। আমি তো গুজবের জবাব দেওয়ার জন্য এখানে বসে নাই, পিছনে প্রদেশ কংগ্রেস রাজ্য কমিটির সভাপতি ছিলেন, এখন জেলার দায়িত্বে জেলা কংগ্রেসের অফিসে বসে আছি, এখানে আপনাদের কোথাকার কোন গুজব, সেই গুজবের দায়িত্ব দেওয়ার, সেই গুজবের জবাব দেওয়ার দায়িত্ব নিতে আমি এখানে বসিনি। আপনার যদি কোনো আমাকে প্রশ্ন করতে থাকে আমাকে প্রশ্ন করবেন, কালকে যদি আপনাকে বলে অধীর চৌধুরী আইসিসে জয়েন করছে, তাহলে সেটা তো আপনার করা উচিত, আরএসএসের জায়গায় আইসিস, তাও তো একটা পার্টি, তা সেটা তো জিজ্ঞেস করছেন না। আপনাদের গুজবে, আপনাদের খবরের কাগজে আমি রসদ যোগানোর জন্য তো এখানে বসে নেই। এত তো একটু কষ্ট হতে পারে, ঠিক হয়ে যাবে, এবার না মেনে না তো কোনো কারণে পার্টির আমাদের এরকমই তো, এটাই তো আমাদের পার্টির স্ট্রাকচার, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি ঠিক করে, তা তাই ঠিক করেছে, এত ভিতরে মন খারাপের কত, কেউ কেউ হয়তো আমাকে বেশি ভালো, তাদের মন খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এতে মন খারাপের কিচ্ছু নেই, আমি যেখানে ছিলাম সেখানেই আছি। পার্টি মনে করেছে তাই, সর্বভারতীয় কংগ্রেসের তো মনে করেছে আমাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন, তাই তারা সরিয়েছে, এখানে কোনো প্রশ্ন করা চলে না। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি আমাদের ওরকম টার্মস থাকে না, কেমন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী তারও টার্মস নেই, ওখানে টার্মস থাকলে নিচে টার্মস থাকবে, তাই না, স্ট্রাকচারের ব্যাপার তো এটা একটা, আমি 2014 হয়েছিলাম।
ঠিক আছে।